বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গে কোন পুজো কমিটির উদ্যোক্তাদের এই চাঁদা নেওয়া উচিত না, আমি তাদের কাছে আবেদন করব, বিনয়ের সঙ্গে ফেরত দিন। এই চাঁদা নেওয়া মানে দেবী দুর্গা অপমান করা। এই চাঁদা দেবী দুর্গার কাজে লাগিয়েন না। বাংলার যারা যারা দুর্গা পুজো করে তাদের কাছে আমার এটা একদম একান্ত আন্তরিক আবেদন, এবারে অন্তত এই চাঁদা নিয়েন না আপনারা। যখন মুখ্যমন্ত্রী ছিল না ক্ষমতা তখন তো পুজো করেছেন, একবার চাঁদা ছাড়া পুজো করুন না। আপনারা বলুন না যে বিচারটা হোক, তারপর চাঁদা নেব, ডবল চাঁদা নেবেন, আগামীবার টাকাটা রাখা থাক, ডবল নেবেন, এটা করুন, ভালো হবে। আপনাদের প্রত্যেকের বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বাড়িতে মা আছে, বাবা আছে, বাড়িতে মেয়ে আছে, বোন আছে, তাদের কথা একবার ভাবুন, তাদের কথা একবার ভাবুন। আমি যারা যিনি মারা গেছে সে নিজে পড়ি মেয়েটি, এবারেও সে তার বন্ধুদের বলেছিল যে বাড়িতে ছোট করে একটা দুর্গাপুজো করছি, অষ্টমী দিন তোমাদের জন্য ভোগ নিয়ে আসবে, তোমরা কেউ হাসপাতাল থেকে যেও না কোথাও, অষ্টমীর দিন আমি বাড়ির ভোগে তোমাদের খাব, খোঁজ নিয়ে দেখবেন। তার যারা সঙ্গী চিকিৎসক সঙ্গী তাদেরকে এবারেও তিনি বলেছেন, জুনিয়র চিকিৎসক যারা তাদের প্রত্যেকটা দাবি ন্যায়সঙ্গত দাবি, বৈধ দাবি, পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই মুহূর্তে তাদের এই দাবি মেনে স্বাস্থ্য পরিষেবাকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া। সম্পূর্ণটা নির্ভর করছে রাজ্যের উপরে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাইছেন, এটা আমি অনেকদিন ধরে বলছি, সাধারণ মানুষদের সঙ্গে যারা চিকিৎসক তাদের একটা সংঘাত, একটা শত্রুতা, একটা বৈষম্য তৈরি হোক, তার জন্য তিনি প্রতি মুহূর্তে উস্কানি দিচ্ছেন এবং তার প্রত্যেকটা কাজে আপনারা এগুলো দেখতে পাবেন। একজন ষড়যন্ত্রকারীর ভূমিকা যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে নেমে যায় তাহলে স্বাভাবিকভাবেই সেই আন্দোলনকে দমানোর চেষ্টা হবেই, চেষ্টা করছে হাইকোর্টের সুপ্রিম কোর্টের মাধ্যমে করতে, যদি না পারে তখন নিজে নিজে করবার চেষ্টা করবে। চাই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে শুধু আমি নয়, সারা বাংলার মানুষ তাদেরকে সমর্থন করেছে বলেই ছোটখাটো অসুবিধা হলেও তারা সেগুলো মেনে নিয়েছে। অথচ জুনিয়র ডাক্তারদের যে সামান্য দাবি সেই দাবিগুলো মানতে কষ্ট হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু তাই নয়, যার বিরুদ্ধে সারা বাংলার ক্ষোভ, যার বিরুদ্ধে সারা বাংলার অভিযোগ, সেই ক্যালকাটা পুলিশের পুলিশ কমিশনার মিস্টার গোয়েল, মিস্টার বিনীত গোয়েল, বাংলার মুখ্যমন্ত্রী তাকে রক্ষা করে চলেছে এবং তিনি নির্লজ্জতার মতন বলছেন যে বিনীত গোয়েল না থাকলে পুজো সামলাবে কে? তাহলে পশ্চিমবঙ্গে পুজো সামলানোর, কলকাতা পুজো সামলানোর একটাই লোক, তার নাম বিনীত গোয়েল। সে কি মমতা ব্যানার্জির বাড়ির পুরোহিত বটে আমার জানা নাই। একটা লোক কি অপরিহার্য হয়ে গেল যে সে না থাকলে কলকাতার পুজো হবে না, পুজোয় গণ্ডগোল হবে? তাহলে কলকাতার বাকি যারা পুলিশের অফিসার আছে তাদের কি কোনো ভূমিকা নেই, কোনো তাদের যোগ্যতা নেই, তাদের কি কোনো রকম কর্মক্ষমতা নেই? শুধু ওয়ান পুলিশ, ক্যালকাটা পুলিশ কি একটা পুলিশের অফিসারের অধীনে? ক্যালকাটা পুলিশ কি আসলে বাংলার মুখ্যমন্ত্রী বরাবরের মতন এবারেও বাংলায় কেউ যদি অপরাধীদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করবার চেষ্টা করে তা যাতে সম্ভব না হয়, এবং তথ্য প্রমাণ লোপাট করতে যে যে পুলিশ অফিসার তাকে মদত করেছেন, যে যে সরকারি আধিকারিক তাকে মদত করেছেন, তিনি তাদের সপক্ষে প্রচেষ্টা করেন। এই বিনীত গোয়েল এই তদন্তকে তছনছ করবার, এই তদন্তের গতি প্রকৃতিকে ভুল পথে নিয়ে যাওয়ার, এই তদন্তের নথি তথ্য সব লোপাট করবার জন্য তিনি যে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাকে মুখ্যমন্ত্রী নিজে সমর্থন করেন বলেই সেই বিনীত গোয়েলের মতন একটা অভিযুক্ত পুলিশ অফিসারকে তার চেয়ারে বসিয়ে রাখতে বাংলার মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর।
কারণ তিনি জানেন যে আমার তল্পিবাহক, আমার আজ্ঞাবাহক এমন পুলিশ অফিসার কোথায় পাব। কামদুনি কাণ্ডের সমস্ত তদন্তকে হেরাফেরি করে অপরাধীদের বাঁচিয়েছিল, সেই এক দায়িত্ব তাকে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী। যেমন কামদুনি করেছিলে তেমন আরজিকর করে তুমি দেখাও, তাই তাকে সরাতে চাইছে না। অথচ জুনিয়র ডাক্তার না, সকলের দাবি এটা। তাই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে তাদের প্রত্যেকটা দাবি সঠিক বলে মনে করি। বেঙ্গল সেফ, মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফ, 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।